ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই এবং আমি এই দুইটা পৃষ্ঠা কোনো কথা নেই এটা আগে ট্রেন্ডে অংশগ্রহণ করছি যেহেতু সবাই করছে বাংলাদেশের হ্যাঁ তাদের তরুণদের পক্ষ থেকে আমি ট্রেন্ডে অংশগ্রহণ করলাম এবং এটা ছিলাম এখন ছিঁড়ে কী করবো এটা মুঠো করলাম মুঠো করে ফেলে দিলাম হ্যাঁ মানে ছিলেন কেন এইটা হচ্ছে প্রশ্ন ছিলাম কেন তাহলে ছিলাম কেন এটাকে আগে আমাকে জানতে হবে ভালো করে তাই তো তো যেহেতু ফেলে দিয়েছি এটাকে উঠানো ঠিক হবে যেহেতু ঠিক হবে না তারপরে আমি উঠাচ্ছি ওকে এটার মধ্যে আসলে কি আছে আমি একটু একটু পড়ি নাকি অবশ্যই না পড়ে যদি ছিঁড়ে ফেলি ব্যাপারটা কেমন না অবশ্যই তাহলে হয়তো কেউ আমাকে প্রশ্ন করবে তখন আমি উত্তর দিতে পারবো না তো ছেড়ে আগে আমার জানা উচিত তো আমি এটা পড়ছি হ্যাঁ এখানে আছে সেখান থেকে বলছি যে শরীফা বললেন যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ তার আগে যে খুশি আপা নামের একজন শিক্ষক তিনি হচ্ছে অতিথিকে একজন অতিথিকে ক্লাসে নিয়ে আসলেন তো তিনি বললেন তিনি ছোটোবেলায় তোমাদের স্কুলে সপ্তম শ্রেণীতে পর্যন্ত পড়েছেন আজ এসেছেন তিনি নিজের স্কুলটা দেখতে সুমন জানতে চাইল আপনার নাম কি তিনি বললেন আমার নাম শরীফা আক্তার আচ্ছা শরীফা পরের শরীফার জায়গা থেকে যাচ্ছি শরীফা বললেন যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ আনুচিং অবাক হয়ে বলল আপনি ছেলে থেকে মেয়ে হলেন কি করে শরীফা বললেন আমি তখনও যাচ্ছিলাম এখনও তাই আছি নামটা কেবল বদলেছি ওরা শরীফার কথা ঠিক যেন বুঝতে পারল না আনাই তাকে জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায় শরীফা বললেন আমার বাড়ি বেশ কাছে কিন্তু এখন একটু দূরে থাকি আনাই মাথায় নেড়ে বলল বুঝেছি আমার পরিবার যেমন অন্য জায়গা থেকে এখানে এসেছে আপনার পরিবারও তেমনি এখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছে শরীফা বললেন তা নয় আমার পরিবার এখানেই আছে আমি তাদের থেকে দূরে গিয়ে অচেনা মানুষদের সঙ্গে থাকতে শুরু করেছি এখন সেটা আমার পরিবার তাদের অবাক হতে দেখে শরীফা এবার নিজের জীবনের কথা বলতে শুরু করলেন শরীফার গল্প জীবনের গল্প ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না বোনদের সাজবার জিনিস দিয়ে লুকিয়ে লুকিয়ে সাজতাম ধরা পড়লে বকাঝকা এমনকি মারও জুটত কপালে মেয়েদের সঙ্গে খেলতেই আমার বেশি ইচ্ছে করতো কিন্তু মেয়েরা আমাকে খেলায় নিতে চাইতো না ছেলেদের সঙ্গে খেলতে গেলেও তারা আমার কথাবার্তা চালচলন নিয়ে হাসাহাসি করতো স্কুলের সবাই পাড়াপড়শি এমনকি বাড়ির লোকজনও আমাকে ভীষণ অবহেলা করতো আমি কেন এরকম একথা ভেবে আমার নিজেরও খুব কষ্ট হতো নিজেকে ভীষণ একা লাগতো একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে আমার মনে হলো এই মানুষটাও আমার মতন সে আমাকে বলল আমরা নারী বা পুরুষ নই আমরা হলাম তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার সেই মানুষটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে নারী পুরুষের বাইরে আরও নানা রকমের মানুষ আছে তাদের হিজড়া বলা হয় তাদের সবাইকে দেখে শুনে রাখেন তাদের গুরুমা আমার সেখানে গিয়ে নিজেকে আর একলা লাগলো না মনে হলো না যে আমি সবার চেয়ে আলাদা সেই মানুষগুলোর কাছেই থেকে গেলাম এখানকার নিয়ম কানুন ভাষা রীতিনীতি আমাদের বাড়ির চেয়ে অনেক আলাদা আমরা সবাই সুখ দুঃখ ভাগ করে নিয়ে একটা পরিবারের মতনই থাকি বাড়ির লোকজনের জন্য খুব মন খারাপ হয় তাই মাঝে মাঝে বাড়িতেও যাই আজ থেকে 20 বছর আগে বাড়ি ছেড়েছি সেই থেকে আমি আমার নতুন বাড়ির লোকদের সঙ্গে শহরের বিভিন্ন বাড়িতে গিয়ে নতুন শিশু আর নতুন বর বউকে দোয়া আশীর্বাদ করে পয়সা রোজগার করি কখনো কখনো লোকের কাছে চেয়ে টাকা সংগ্রহ করি আমাদেরও ইচ্ছে করে সমাজের আর 10টা স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে পড়াশোনা চাকরি ব্যবসা করতে এখনও বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে মিশতে চায় না যোগ্যতা থাকলেও কাজ দিতে চায় না তবে আজকাল অনেক মানুষ আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ইদানিং আমাদের মতো অনেক মানুষ নিজ বাড়িতে থেকে লেখাপড়া করছে আমাদের মতো মানুষ পৃথিবীর সব দেশেই আছে অনেক দেশেই তারা সমাজের বাকি মানুষের মতনই কাটায় তবে আমাদের দেশের অবস্থারও বদল হচ্ছে 2013 সালে সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আমাদের জন্য কাজ করছে শিক্ষার ব্যবস্থা করছে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রচেষ্টা করছে নজরুল ইসলাম ঋতু শাম্মী রানী চৌধুরী বর্মনের মতো বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠী অনেক মানুষ সমাজজীবনে এবং পেশাগত জীবনে সাফল্য পেয়েছেন এই হচ্ছে শরীফার গল্প এবং নজরুল ইসলাম ঋতু হিজড়া সম্প্রদায় থেকে চেয়ারম্যান হয়েছেন এবং
আর জনাব শাম্মী রানী চৌধুরী উন্নয়নকর্মী বেসরকারি সংস্থার এবং জাতীয় পর্যায়ের নৃত্যশিল্পী, জনাব লিনিয়া শাম্মী বিউটিশিয়ান এবং উন্নয়নকর্মী, জনাব বিপুল বর্মন ঢাকার একটি বাইং হাউসে কর্মরত, এই বিষয়গুলোই এই 39, 40, 41 এই পেজগুলোতে ছিল। আচ্ছা, সমস্যা বলতে এখানে জাস্ট একটা কনফিউশন আছে, যে কনফিউশনের জের ধরে আপনারা হয়তো দেখেছেন একটা শিক্ষকদের একটা ফোরামে আসিফ মাহতাব উৎসব, একজন শিক্ষক ব্র্যাক ইউনিভার্সিটির, স্যারকে আজকে আমরা গত পরশু দিন জেনেছি যে তাকে বিশ্ববিদ্যালয়ে যেতে নিষেধ করেছে, তাকে স্যাক করা হয়েছে। গতকালকে রাতে আপডেট জেনেছি যে তাকে তার ইনস্টিটিউশনাল যে ইমেলটা সেটা হচ্ছে গিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আলটিমেটলি এটা যেই ঘটনাটা ঘটলো একটা মানুষের উপর, আসলে তাই সে বলেছিল কি, মূল বিষয়টা হচ্ছে এখানে যাইতে হবে। তো আমরা দেখলাম যে এখানে যে বিষয়টা আছে, যে কথাটা উল্লেখ আছে, একটা মানে সপ্তম শ্রেণীর শিশুদেরকে বোঝানোর জন্য বা তাদের প্রতি তারা যেন সহানুভূতিশীল হয় একটা গোষ্ঠীর প্রতি, যে গোষ্ঠীর কথা লেখা হয়েছে যে মেনশন করে দিয়েছে হিজড়া জনগোষ্ঠী, কিন্তু সিমটম যেটা বলেছে যে আমি আমার শরীরটা ছেলেদের মতো হলেও ভিতরে মনে মনে আমি একজন মেয়ে, মনে মনের কথা বলেছে। এইখানটায় হচ্ছে সবচাইতে বড় কনফিউশনটা তৈরি হয়েছে, যেটা আমি দেখছি বা আমার কাছে যেটা মনে হয়েছে। তো যে হিজড়া, সে কিন্তু বাই ডিফল্ট শারীরিকভাবে বায়োলজিক্যালি হিজড়া, শারীরিকভাবে তার একটা ফল্ট আছে, সে হচ্ছে কি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, বা জন্মের পরপরই হচ্ছে এটা বোঝা না গেলেও সে যখন আস্তে আস্তে বড় হয় বয়সন্ধিকালে এটা বোঝা যায় যে সে হিজড়া নাকি স্বাভাবিক নারী অথবা পুরুষ। কিন্তু যেটা ঘটেছে এখানে বায়োলজিক্যাল ফ্যাক্টটা একদম টোটাল এড়িয়ে গিয়ে আমরা মনে মনে ধরে নেওয়া যে বিষয়টাকে উল্লেখ করা হয়েছে বইটাতে, এখানটায় সবচাইতে কনফিউশন তৈরি করেছে। যেই কনফিউশনটা মনে মনে যারা ধরে নেয়, হিজড়া এবং ট্রান্সজেন্ডার দুইটা টার্ম আছে বাংলাদেশে, এদের মধ্যে মৌলিক পার্থক্য আছে, ঠিক আছে। আর সেটা যদি বলতে হয়, যেমন ধরেন হিজড়া এবং ট্রান্সজেন্ডার যদি বলি, হিজড়াটা এটা বায়োলজিক্যালি তারা হিজড়া, ঠিক আছে, জেনেটিক্যালি। ধরেন আমি যদি এটা বলি যে কিছু আপনাদেরকে এক্সাম্পল দিই, যেমন হিজড়া এটা একটা জন্মগত সমস্যা, ল্যাব টেস্ট, জেনেটিক ও বায়োকেমিক্যাল করে এটি প্রমাণ করা যায়। কিন্তু ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে এটা কিন্তু একটা মানসিক অবস্থা, যার সাথে জন্মগত লিঙ্গের কোনো সম্পর্ক নেই, একজন ছেলে বা মেয়ে নিজেকে ভুল দেহে আটকা পড়েছে বলে মনে করে। এই জায়গাটা হচ্ছে কি কনফিউশনের জায়গা। এটার সাথে এটা মিল পেয়েছেন তো এইমাত্র? আচ্ছা, আরও কয়েকটা টার্মস বলে তারপর হচ্ছে গিয়ে এটা বলি, উত্তরটা দিই। এটা খুব অস্বাভাবিক ঘটনা হিজড়াদের ক্ষেত্রে, এটা খুবই অস্বাভাবিক ঘটনা, প্রতি 5,000 শিশুর একজন হিজড়া হতে পারে। আর ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে বলছে এটা ল্যাব টেস্ট করে প্রমাণ করা যায় না, স্বঘোষিত ব্যাপার, যে কেউ ইচ্ছা করলে বলতে পারে, আপনিও চাইলে বলতে পারবেন যে আমি ট্রান্সজেন্ডার, ঠিক আছে, আপনিও চাইলে হচ্ছে কি যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাদের মানে কাতারে আপনি নিজেকে নিতে পারবেন। আবার হচ্ছে হিজড়ার ক্ষেত্রে একটি শিশু অস্পষ্ট বাহ্যিক প্রজনন অঙ্গ নিয়ে জন্মাতে পারে, কারোর ক্ষেত্রে বয়সন্ধি এমনকি 20-25 বছর বয়সেও শারীরিক পরিবর্তন হতে পারে, অবিকল মেয়ে হিসেবে বড় হতে থাকে কিন্তু তখনই বোঝা যায় সে আসলে পুরুষ, যখন বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু মাসিক বা রক্তস্রাব শুরু হচ্ছে না, এরা সন্তান জন্ম দিতে পারে না, হিজড়া, এরা হচ্ছে হিজড়া। এবার ট্রান্সজেন্ডারের কথা বলি, যদি বৈশিষ্ট্য দিক থেকে, হরমোন বা সার্জারি করে ট্রান্সজেন্ডার হলো কি না তা মুখ্য নয়, এই আইডেন্টিটি যেভাবে প্রকাশিত হতে পারে, যেমন নাম পরিবর্তন, যেমন পুরুষ থেকে নারীর নাম হতে পারে, যেমন তার একটা নারীর নাম দিল, আবার নতুন সম্বোধন প্রোনাউন, সে আগে ছিল হি, পরে হচ্ছে কি সে বলছে যে আমি সি। হ্যাঁ, তো পোশাক পরিবর্তন করতে পারে, মেকআপ পরিবর্তন করতে পারে, যেমন হ্যাঁ শরীফ থেকে শরীফা, ওকে। সার্জারি করে জরায়ু বা বানানো যায় না, আবার কার্যকরী পেনিসও তৈরি করা যায় না যা দিয়ে বীর্যপাত হয়, সে সন্তান জন্ম দিতে পারবে না, ব্যাপারটা এরকমটা দাঁড়াচ্ছে। সার্জারি করে জরায়ু বানানো যায় না, আচ্ছা এটা তো বললাম। গবেষণার অনুসারে 20% ট্রান্সজেন্ডার মেডিকেল ট্রিটমেন্ট করে বাহ্যিক নারী বা পুরুষের মতো কিছু বৈশিষ্ট্য অর্জন করলেও বাস্তবে 98% এর ট্রান্স নারীর পেনিস থাকে, তেমনিভাবে ট্রান্স পুরুষের যোনি থাকে। ট্রান্সজেন্ডার